Welcome back to Jumra Future Park and Mipa Bishaz is with you and amra abaro achi ekটু আগেও আমি বলেছিলাম যে আমরা এশিয়ার লার্জেস্ট ফুড কোর্ট Jumra Future Park লেভেল 5 এ সো আমি তো লাইট ফুড কিছু খেয়ে নিয়েছি কিন্তু ফ্যামিলির জন্য খুব মন খারাপ লাগছে যে বাসার জন্য কিছু একটা নিয়ে যেতে হবে সো এগেইন আমি ফুড কোর্টের আরেকটা সাইডে চক্কর মারতে চলে আসলাম যে দেখা যাক এখানে কী কী ফুড আছে স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় ফুড কোর্ট এই লেনটা ধরে অনেকগুলো ফুড কোর্ট দেওয়া আছে বিভিন্ন আউটলেট তারা তাদের কালেকশন নিয়ে শো করে র‍্যাম্প শো আর লাইভ মিউজিক প্রোগ্রাম সেই সাথে বিভিন্ন সার্কাসও আপনারা চাইলে এনজয় করতে পারবেন ফ্যামিলির সাথে বেশ দমকালো একটা আউটলেট অনেক বেশি নামটা শুনেছি দিল্লি দরবার এখানে যারা কাজ করছে তারা অল টাইম ক্যাপ ইউজ করছে যাতে হাইজেনিক ফুডটা তারা দিতে পারে তো এটা কিন্তু একটা ফুড কোর্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কজ আমরা যারা ফুড লাভার তারা সবসময় হাইজেনিক ফুডটা খুঁজি বাট অনেক সময় দেখা যায় বিভিন্ন আউটলেটে এগুলো মেনটেন করা হয় না বাট Jumra Future Park-এর বেশিরভাগ যেসব ফুডের দোকান আছে সেগুলোতে তারা ফুল টাইম হাইজেনিক ফুডটা মেনটেন করছে এবং সেই জন্য যা যা করণীয় তারা গ্লাভস এবং হেয়ার ক্যাপ সব কিছুই ব্যবহার করছে সো আমার ইচ্ছে হলো এখান থেকে কোনো একটা স্পেশাল মেনু অর্ডার করার কজ আমি তো খাওয়া দাওয়া করেছি ফ্যামিলির মানুষদের জন্য কি নিয়ে যাওয়া যায় আর বাসার খাবারের জন্য তো সবাই একটু ডিনার টাইম হয়ে গেছে সো হেভি ফুড এখানে কি আছে চলে দেখি হ্যালো আমি আপনাদের ফুড মেনুটা একটু দেখতে চাচ্ছি আমি আর একটু ক্লোজ করে আপনাদেরকে ফুড মেনুটা দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় যে এখানে কী কী ফুড আপনারা পাচ্ছেন ডেলি দরবারে এখানে আমাদের আজকে থেকে হচ্ছে 26 মার্চ পর্যন্ত আমাদের বেশি ফ্রাইডের ফুড আমরা এটা হচ্ছে 21 ফ্রাইড রাইস তন্দুরি চিকেন এখানে অনেকগুলো সেট মেনু দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে অর্ডার দিয়ে খাবারগুলো খেতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় সিঙ্গেল বা কাপল আসলে সেক্ষেত্রে সেট মেনুটাই আমরা বেশি প্রেফার করে থাকি পছন্দ মতো এখানে ভ্যারাইটি সেট মেনু ক্রিয়েট করা আছে আপনারা চাইলে যে কোনো একটা অর্ডার করে এই ফুডের ডেলিশিয়াস টেস্ট এনজয় করতে পারেন এখানে আপনারা আরও পাচ্ছেন প্রায় 10টার উপরে ভ্যারাইটির বিরিয়ানি 30টা ও মাই গড তার মানে 30 রকমের বিরিয়ানি এগুলো আসলে টেস্ট করে শেষ করা তো যাবেই না সো রেগুলার আসতে হবে রাইট আচ্ছা আপনাদের এখানে স্পেশাল ফুড কোনটা আমাদের এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি বাকেট বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি বাকেট বিরিয়ানি আছে তারপর হচ্ছে আপনার তান্দুরি আমাদের এখানে সবচেয়ে বেশি বিরিয়ানি বাকেট বিরিয়ানিটাই বেশি চলে এবং হায়দ্রাবাদি বিরিয়ানি আপনার জিগা পানি থাকবে
ডিম থাকবে, বাসমতি চালের রাইস থাকবে, তারপর সালাদ থাকবে, আচার থাকবে, চিকেন আর মাটন, যেভাবে অর্ডার করার পর এখানে কিন্তু স্পেশাল একটা দোসাও আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মিনি বাকেট, এটাকে বলে মিনি বাকেট, এটা বিগ সাইজ হবে। আমরা মিনি বাকেট বিরিয়ানিটা দেখব দিল্লি দরবারে, আর বিগ সাইজ মিনি বাকেট বিরিয়ানি আছে। ভিউয়ার্স, আমি একটু ক্লোজ করে আপনাদেরকে ফুডগুলো দেখাতে চাচ্ছি, কারণ আমি চাই না একাই এখানে এনজয় করতে, আমি চাই আমরা সবাই মিলে যমুনা ফিজিও পার্কে আসবো এবং এখানকার ফুড কোর্টগুলোর প্রত্যেকটা ডেলিশিয়াস ইয়ামি ইয়ামি ফুড আমরা টেস্ট করব। সো দেখা যাক আমাদের স্পেশাল দোসা, মিনি বাকেট বিরিয়ানি, এটা লার্জ যেটা আছে ওইটা 1:3 বা 1:2 করে, এটা লার্জটা 1:2 একজনের জন্য একটা বাকেট বিরিয়ানি কিন্তু হিউজ, ইভেন আমার দেখে মনে হচ্ছে এটা একজনের পক্ষে শেষ করাও কিন্তু সম্ভব না। আরো কিছু স্পেশাল আইটেম দেখার আছে, তান্দুরি খিচুড়ি, তান্দুরি খিচুড়ি, যারা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্পেশাল তান্দুরি খিচুড়ি বেশ চমৎকার। অনেকেই আছে ফ্রাইড রাইস পছন্দ করেন তাদের জন্য তান্দুরি ফ্রাইড রাইস, আর একটু লাইট খাবার খেতে পছন্দ করলে তাদের জন্য স্পেশাল দোসা। সব ধরনের, সব এজের এবং সব টাইমের, যে কোনো সময় আপনি চাইলে দিল্লি দরবারে এসে আপনার যতটুকু আপনার হালকার সেই ওয়াইজ আপনি আপনার খাবারগুলো সিলেক্ট করতে পারবেন। আপনি যদি বিরিয়ানি লাভার হন সেক্ষেত্রে আপনি বিরিয়ানি খেতে পারছেন, খিচুড়ি চাইলে খিচুড়ি, আবার রাইস, সেই সাথে লাইট কোনো ফুড চাইলেও আপনারা পাচ্ছেন এখানে। আর এগুলোর প্রাইস তো আমি আপনাদেরকে মেনুর সাথে দেখিয়ে দিলাম, সেগুলো আপনার অবশ্যই বাজেটের ভিতরে এবং অ্যামাউন্টটা আপনাকে পিক করতে হবে যে একজনের পক্ষে কিন্তু এগুলো খেয়ে শেষ করা সম্ভব আছেই। ভ্যারাইটি ফ্রুট, সিজনাল বিভিন্ন সিজন ওয়াইজ এখানে সিজনাল কিছু ফ্রুট জুসও পাওয়া যায়। দিল্লি দরবারে মোট 300 বেশি আইটেম রয়েছে, তার মানে আপনাকে কিন্তু 350+ প্রচুর পরিমাণে খাবারের আইটেম আছে, যেগুলো মেক্সিকান ফুড চাইলেও আপনারা চলে আসতে পারেন এখানে। আমি আগেও বলেছি যে লাইট ফুড যারা পছন্দ করেন তারা চাইলে এখানকার কিছু লাইট ফুড আছে, কিছু ফুড আছে সেগুলো চাইলে আপনারা টেস্ট করে নিতে পারেন। তো আমি একটু টেস্ট করে দেখি এখানকার খাবার কেমন। অসাধারণ, এক কথা যারা বিরিয়ানি লাভার তাদের যদি এরকম বিরিয়ানি পছন্দ হয় কোনো কথা হবে না, সোজা দিল্লি দরবারে চলে আসবে। আমি এখন একটু বিরিয়ানি খাই, যদিও আমি একটু আগে খেয়েছি কিন্তু এখানকার টেস্টটা এত মজা,
যে পেট ভরা থাকলেও কিন্তু আপনার আরেকটু খেতে ইচ্ছে করবে। তো আমি একটু খাবার খাবো, একটু প্যাক করবো, আর সেই সাথে আবারও বলতে চাই যে যমুনা ফিউচার পার্ক আপনাদের জন্য এখন সব ধরনের আপনার কমফোর্টেবল বা আপনার পছন্দ অনুযায়ী আপনি যা চাইছেন সব কিছুই কিন্তু এই একটা জায়গার ভেতরে পেয়ে যাচ্ছেন। আপনার পছন্দ মতো ফুড, পছন্দ মতো ড্রেস, জুয়েলারি এবং বাচ্চাদের জন্য খেলাধুলার মতো যথেষ্ট পার্ক, রাইড এবং তারা এনজয় করার মতো মুভি সব কিছুই কিন্তু আপনি পাচ্ছেন যমুনা ফিউচার পার্কে। সো এছাড়াও বললাম ফ্রাইডে স্যাটারডে স্পেশাল প্রোগ্রাম চলে, তাছাড়াও বিভিন্ন অকেশন ওয়াইজ যমুনা ফিউচার পার্ক অ্যারেঞ্জ করে থাকে বিভিন্ন ধরনের অকেশনাল শো। সো আপনারা অবশ্যই আপনাদের ভালো কিছু টাইম পাস করতে চাইলে যমুনা ফিউচার পার্কে তো চলে আসবেনই, আর আমার মতো যারা ফুড লাভার ফুডকোর্টে আসতে ভুলবেন না। সো আবারও দেখা হবে আর কথা হবে, সো স্টে কানেক্টেড যমুনা ফিউচার পার্ক ফেসবুক পেজ। আপনারা এখানে আমাদের যত ইনকোয়ারিজ আছে সেগুলো সব কিছু পেয়ে যাবেন আমাদের পেজে কানেক্টেড থাকলে। আর যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে বলছি আপনাদের আপনাদের যে কোনো স্টল বা ফুড কোর্ট সম্পর্কে জানতে চাইলে অথবা আপনাদের কোনো পছন্দের ফুড কোর্ট আপনারা দেখতে চাইলে বা কোনো কিছু জানতে বা দেখতে আমাদের ফেসবুক পেজের সাথে অবশ্যই সবসময় কানেক্টেড থাকবেন, আর আমি চেষ্টা করবো সব অকেশনগুলোতে আপনাদের সাথে থাকার। সো কিপ ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড।